আমাদের চ্যানেল ক্যারিয়ার জোন 24 এ আপনাদের স্বাগত। আমাদের আজকের বিষয় পায়রা সমুদ্র বন্দর নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রশ্ন এক, পায়রা সমুদ্র বন্দরের অবস্থান কোথায়? উত্তর, পটুয়াখালীর কলাপাড়া উপজেলায়। প্রশ্ন দুই, পায়রা সমুদ্র বন্দরের আয়তন কত? উত্তর, প্রায় 6,000 একর। প্রশ্ন তিন, পায়রা সমুদ্র বন্দর উদ্বোধন করা হয় কবে? উত্তর, 1 আগস্ট 2016 সালে। প্রশ্ন চার, পায়রা সমুদ্র বন্দরে কয়টি প্রকল্প রয়েছে? উত্তর, 19টি প্রকল্প। প্রশ্ন পাঁচ, পায়রা সমুদ্র বন্দরের প্রকল্প বাস্তবায়ন করছে কোন প্রতিষ্ঠান? উত্তর, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে পায়রা বন্দর কর্তৃপক্ষ। প্রশ্ন ছয়, পায়রা বন্দর দেশের কততম সমুদ্র বন্দর? উত্তর, তৃতীয়। প্রশ্ন সাত, পায়রা বন্দর পরিচালনা করার জন্য গঠিত সংস্থার নাম কি? উত্তর, পায়রা বন্দর কর্তৃপক্ষ। প্রশ্ন আট, পায়রা বন্দর কর্তৃপক্ষ কেমন ধরনের সংস্থা? উত্তর, সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা। প্রশ্ন নয়, পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন পাশ করে কবে? উত্তর, 5 নভেম্বর 2013 সালে। প্রশ্ন দশ, পায়রা বন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে? উত্তর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্ন এগারো, সীমিত আকারে অপারেশনাল কার্যক্রম উদ্বোধন করা হয় কবে? উত্তর, 13 আগস্ট 2016 সালে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকবেন। প্রশ্ন বারো, পায়রা বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষাঙ্গিক সুবিধাদি নির্মাণ শীর্ষক প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব একনেকে অনুমোদন করা হয় কবে? উত্তর, 4 নভেম্বর 2018 সালে। প্রশ্ন তেরো, নিয়মিত কয়লাবাহী জাহাজ আসা শুরু হয় কবে থেকে? উত্তর, সেপ্টেম্বর 2019 সাল থেকে। প্রশ্ন চোদ্দ, সার্ভিস জেটির উদ্বোধন করা হয় কবে? উত্তর, 16 অক্টোবর 2019 সালে। প্রশ্ন পনেরো, সার্ভিস জেটির আয়তন কত? উত্তর, দৈর্ঘ্য 80 ফুট, প্রস্থ 24 মিটার। প্রশ্ন ষোলো, এ প্রকল্পে অর্থায়ন করেছে কে? উত্তর, বাংলাদেশ সরকার। প্রশ্ন সতেরো, এ প্রকল্পের মেয়াদ শেষ হবে কবে? উত্তর, জুন 2023 সালে। প্রশ্ন আঠারো, পায়রা বন্দরের প্রথম টার্মিনাল ও কন্টেনার ইয়ার্ড নির্মাণ করা হবে কবে? উত্তর, 2023 সালের মধ্যে। প্রশ্ন ১৯, টার্মিনাল ও কন্টেনার ইয়ার্ড নির্মাণ করবে কোন প্রতিষ্ঠান? উত্তর, চীনের CSIC ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। প্রশ্ন ২০, টার্মিনাল ও কন্টেনার ইয়ার্ড নির্মাণের চুক্তি হয় কবে? উত্তর, 30 জুন 2020 সালে। প্রশ্ন ২১, টার্মিনালের দৈর্ঘ্য কত হবে?
উত্তর 650 মিটার। প্রশ্ন 22, টার্মিনাল নির্মাণে ব্যয় ধরা হয়েছে কত? উত্তর 1,034,40,81,000 টাকা। প্রশ্ন 23, কন্টেনার ইয়ার্ডের আয়তন কত? উত্তর 3,25,000 বর্গ মিটার। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।